মাও মাটির কথা বলে লোকগান লোকগানগুলো শুনলে মনে যেন অন্যরকম একটা শান্তি চলে আসে সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে অসংখ্য শিল্পী রয়েছেন লোকগানকে ঘিরে কাজ করছেন তারই মধ্যে অন্যতম একজন আছেন আজকে আমাদের মাঝে আমাদের মাঝে আছেন বর্তমান সময়ের সুপরিচিত একজন সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে আছেন সাব্বির কোরাইশি গল্প গানে আড্ডায় শুনবো অনেক গান করব অনেক গল্প আর আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন কোথাও যাবেন না সাব্বির ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এ মিউজিক অনুষ্ঠানে কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছি ইন্ডাস্ট্রিতে কাজ করতে কেমন লাগছে খুব ভালো লাগছে খুবই সম্প্রতি আপনি একটি গান এসেছে তো আমি একটু জানতে চাই সেই সবগুলো কি ফোককে ঘিরে হ্যাঁ একদম ফোককে ঘিরে ফোককে কেন বেছে নিয়েছেন যেহেতু আমার বাসা কুষ্টিয়াতেই আমি লালন সাইজির একটার পাশেই আমি থাকি সব সময় তো সাইজিৎ ছোঁয়া পেয়ে সাইজির আসলে গানের মধ্যে এত সুন্দর সুন্দর কথা তো সেইটি আকৃষ্ট হয়ে আমি আসলে বেছে নিয়েছি আচ্ছা আপনার কথার ভিত্তিতেই একটু বলতে চাই লালন সাইজির ঠিক কোন গানটি আপনাকে আকৃষ্ট করেছিল সেই গানের দুটো লাইন একটু আমাদেরকে শোনানো আসলে সাইজিৎ তো সব গানই একদম অসাধারণ তার মধ্যে আমি একটি গান করছি আশা করছি প্লিজ শুনবো

পাখি বাহ সাইজির বহুল আলোচিত একটি গান এই গান শোনেনি এমন আসলে কেউ নেই বলতে গেলেই চলে সাজির সাইজির প্রায় চার হাজারের মতো গান আছে কিছু শ্রুত কিছু কম শ্রুত তো সেই গানগুলোর মধ্যে কতগুলো গান আপনার ভান্ডারে আছে সাইজের বেশ কিছু গানই আমার জানা আছে জানা অজানা মিলে সব কিছু সেই গানগুলো নিয়ে কাজ করা হয়েছে আমরা খুবই আনন্দিত যে আমরা যখন জানতে পেরেছি যে খুবই সম্প্রতি আমাদের পার্শ্ববর্তী দেশে আপনি কিন্তু একটি রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছেন তাও ফোক গানকে ঘিরে সেই জায়গাতে আপনার অনুভূতিটা কেমন ছিল আসলে যখন আমাকে সিলেক্ট করা হয়েছে ফোনের মাধ্যমে যে আপনাকে স্টুডিও রাউন্ডে আসতে হবে তো ওখানে যেহেতু এত হার্ড প্রতিযোগী ছিল আসলে আমাদের ওই জায়গাতে তো অনেক ক্লাসিকের একটা বিষয় থাকে রাইট তো আমার সাথে অনেক ক্লাসিক প্রতিযোগী ছিল দুর্দান্ত গান করেন তো তার মধ্য থেকে যে বেশ কিছু রাউন্ড হয় তো সব রাউন্ডে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো সাকসেসই আগে গিয়েছিলাম তো ফাইনালে লালন সাইজির একটি গান গেয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আচ্ছা ঠিক কোন গানটি সাইজির অনেক জনপ্রিয় গান কাম গোপন প্রেম গোপন এই গানটি করেছিলাম সেই গানটি সবাই পছন্দ করেছে এবং আপনি চ্যাম্পিয়ন হয়েছেন সেখানে ফোক গানের চর্চা কতটুকু দেখেছেন আপনি তারা বেসিক্যালি ফোক গানটা খুবই ভালোবাসেন এবং মাটির গান যেটা মাটির গন্ধ তারা খুবই সাপোর্ট করেন এই বিষয়টা আচ্ছা আমাদের বাংলাদেশের গানের ধরন একটু আলাদা এবং আমাদের পার্শ্ববর্তী জায়গাতেও আমরা দেখছি তাদের গানের ধুনটা একটু অন্যরকম তো তাদের সাথে যখন কাজ করতে গিয়েছেন আপনি পার্থক্য কতটুকু পেয়েছেন ওখানে তো ফোক গান তাদের মতন করে গাই আর আমি যেহেতু কুষ্টাতেই থাকি আমার একটা মানে অরিজিনাল একটা বিষয় আমার জানা আছেন তো ওইটা যখন ওখানে প্রেজেন্ট করি তো তারা আসলে খুবই এবং ওরাও দুদ্দান্ত গান করেন ফোক গান আচ্ছা আর কোন গানটিকে ঘিরে আপনি প্রথম অডিশন দিয়েছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশে মনে আছে কি বা দুটো লাইন যদি একটু শোনানা যায় লালন বল যাতের কি রু লালন আমি দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসার রে আমরা গল্প করছিলাম তখন আপনি বলছিলেন যে আমাদের পার্শ্ববর্তী দেশে একটু অন্যরকম করে ওরা গানটাকে প্রেজেন্ট করে তো আপনার কাছে কি মনে হয় তাদের ধরনটা কি ধরনের তারা ফোক গানের মধ্যে একটু ক্লাসিক ভাব রাখেন মানে আমরা তো করি একদম প্রপার ফোক তারা তাদের মতন করে করেন আচ্ছা আপনি কখনো প্র্যাকটিস করেছেন কিনা না ওইভাবে আপনি আপনার নিজস্বতাকে রেখে চেষ্টা করি আমার তো নিজস্বতা একদম সেটাকে আপনি প্র্যাকটিস করেছেন এবং প্রায়োরিটি দিয়েছেন বাংলাদেশে দু সালে একটি রিয়েলিটি শোতে ছিলেন সেখানেও বেশ ভালো করেছেন পরবর্তীতে পার্শ্ববর্তী দেশে গিয়েছেন সেখানে চ্যাম্পিয়ন হয়েছেন রিয়েলিটি শোতে এই যে দুটো পরপর দুটো রিয়েলিটি শোতে আপনি ছিলেন অবশ্যই পার্থক্য অনেক ছিল তারপর আপনার কাছ থেকে জানতে চাইছি আমাদের দেশের রিয়েলিটি শোগুলো কেমন হয় এবং পার্শ্ববর্তী দেশের রিয়েলিটি শোর মধ্যে পার্থক্য কতটুকু পার্থক্যটা আমি আমার দেশটাকেই বেশি প্রাধান্য দিব বিকজ দেশের একটা অন্যরকম বিষয় আছে ওইদিকেও অনেক সুন্দর একটা সাপোর্ট ছিল আমার জন্য এবং অনেক ভালো ওখানে অ্যারেঞ্জমেন্ট আমি ছিলাম আমাদের দেশের একটি রিয়েলিটি শোতে এখানে অসাধারণ সব মিলাই খুব ভালো এবারে আসি এতদিন তো ছিলেন প্র্যাকটিস পর্যায়ে এবং চ্যাম্পিয়ন হয়েছেন অন্যরকম একটা বিষয় কিন্তু এখন কিন্তু আপনি এসছেন ফিল্ডে ফিল্ডে কাজ করছেন দর্শকদের কাছে যাওয়ার যে একটা স্ট্রাগল এটা দর্শকদের কাছে পৌঁছানোর একটা স্ট্রাগল এটাকে কেমন এনজয় করছেন বা এটাতে কতটুকু ভয় পাচ্ছেন আমি যেভাবে ফুকটা করি আমি আমার মতন করে করি এবং এইটাতে মানুষজনের অনেক ভালো ভালো সারা পাচ্ছি তো এখানে ভয়ের কিছু নাই কাজ করে যেতে হবে একদম মন থেকে কাজ করতে হবে বাহ দারুণ কথা তো কাজ করতে গিয়ে এই পর্যন্ত যতটুকু সময় ইন্ডাস্ট্রিতে কাজ করছেন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে বাধার সম্মুখীন এখন পর্যন্ত হয় নাই কারণ কাজটা যতটুকু দরকার আমি ততটুকু ফিডব্যাক দিচ্ছি এবং ফিডব্যাক আমি ওইরকম রকম ভালো পাচ্ছি বাহ দারুণ আমরা আরো ভালো অনেক কাজ পাবো আপনার কাছ থেকে এই যে খুবই সম্প্রতি সময়ে একটি গান রিলিজ হয়েছে সেই গানটি যখন ভিডিওগ্রাফি করা হয়েছে একটা অন্যরকম অনুভূতি বা অন্যরকম একটা চ্যালেঞ্জও ছিল কারণ এখন ভিডিওগ্রাফিটাও মানুষকে মানুষকে আকর্ষিত করে আপনার ক্ষেত্রে যখন ভিডিওগ্রাফির কাজগুলো হচ্ছিল আপনার কেমন লাগছিল এবং তখন অনুভূতি কি ছিল কাজ করার একটা অন্যরকম মজা ছিল হ্যাঁ গানটা সুর করেছেন আমাদের বাইরের দেশে থাকেন উনি রকিব উদ্দিন ভাই এবং আমাদের বাংলাদেশে খুব জনপ্রিয় কম্পোজ করেছেন সাকিবুল হাসান সুজন ভাই আচ্ছা অসাধারণ তাদের কাজের মাধ্যমে আমিও ফিডব্যাক ভালো দিয়েছি গানটি অনেক ভালো সারা পাচ্ছি এবং শুটিং এর মজাটা একটু অন্যরকম ছিল এই মজার ঘটনা আমরা একটু জানতে চাই করতে গিয়েছিলাম অনেক মজা ছিল তার মধ্যে আর ক্যামেরাতে কাজ করতে গেলে একটু ভয় লাগে বাট ভয়কে উপেক্ষা করে কাজ করতে হবে আপনার প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো নিজের কাজে আগে করেছি বাট আউটডোরে আমি এই প্রথম প্রথম খুবই সম্প্রতি সময় আরও একটি গান রিলিজ হবে সেটি কি ধরনের গান ওইটাও ফোক আঙ্গিকের ওইটাও রকি আলী ভাই করেছেন এবং কম্পোজে আছেন সাকিবুল বলেছেন সুজন সেটির কাজ কদ্দূর হয়েছে কাজ কমপ্লিট হয়ে গেছে খুব সুন আমরা দেখতে পাবো বর্তমান সময়ে ভালো ফোক গানের শিল্পী কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক তো আপনার ক্ষেত্রে আপনি কি মনে করেন যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে কোন স্ট্র্যাটেজি আপনি ফলো করবেন আমি ফোকটা একটু নিজের মতন করে গাচ্ছি এটা তো মানুষ অবশ্যই ফলো করবে সবাই তো যেহেতু এখন ফোকের চাহিদা অনেক বেড়ে গেছে এবং ইন্ডাস্ট্রিতে ফোক শিল্পী প্রচুর কাজ করছেন তো তার মধ্য দিয়ে আমার স্টেজ পারফরমেন্স বলেন সব কিছু আমাকে একদম পাবলিক ডিমান্ড ভাবেই করতে হবে একটু সৌন্দর্য ভাবে করতে হবে তাহলে মানুষ অনেক সুন্দর ভাবে নিবে আর কি তাহলে আপনি আপনার নিজস্বতাকে সব বেশি প্রায়োরিটি দিচ্ছেন মানে সেটার বাইরে আপনি না যে নিজেকে প্রেজেন্ট করতে বা দারুণ আমরা শুভকামনা জানাই আপনার এই চাওয়াকে ইন্ডাস্ট্রিতে অনেকে কাজ করছেন নতুন কম্পোজার পুরনো কম্পোজার অনেকে আছেন যারা বেশ আলোচনায় আছেন আপনার ক্ষেত্রে যেহেতু আপনি উদীয়মান কার সাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করছেন আমি তো ডুয়েট গান যদি বলি আমার খুব জনপ্রিয় একজন শিল্পী ডলি ম্যাম এবং আমাদের বিচারক ছিলেন রুনাল এলাজি সাবিনা ম্যাম তাদের সাথে আমার কাজ করার খুবই ইচ্ছা আছে আশা করি নেক্সট টাইম হবে ইনশাল্লাহ লেজেন্ড যারা সাথে কাজ করার ইচ্ছেটা সব শিল্পীর থাকে কাজ করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমরা শিল্পী যারা আছেন তাদেরকে আমরা দেখেছি গীতিকার এবং সুরকার হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন ইতিমধ্যে অনেকে এবং বেশ সারাও পাচ্ছেন আপনার কি এমন কোনো ইচ্ছা আছে গান করছি আপাতত গান লেখার এখন পর্যন্ত ইচ্ছা নেই তবে আগামী তো অবশ্যই করব। গল্প করতে করতে অনেক কথাই তো জানলাম এবারে জানতে চাই গানকে ঘিরে পরিকল্পনা কি আছে অনেক অনেক কাজ করতে হবে আগামীতে এবং আমি চাই যে বাউল নিয়ে ফোক নিয়ে কাজ করতে এখন কিন্তু আরো একটা বেশি ট্রেন্ড আছে যে অনেকে কভার করছে পুরোনো দিনের গানগুলোকে এটা আপনার ইচ্ছা আছে কিনা হ্যাঁ মানে মানে অনেক পুরনো ফোক গান আছে না সাইজের গান আছে যেগুলা অনেক শুনি একদম তো ওইগুলো নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে আমরা আপনার এই ইচ্ছাকে সাধুবাদ জানাই গল্প গানে আড্ডায় আমাদের সময় কিন্তু প্রায় শেষে দেখি কিন্তু যাবার আগে আমাদের এটিএন বাংলা এটিএন বাংলার দর্শক আপনাকে যারা পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন অনেক ধন্যবাদ জানাই এই এটিএন বাংলার সকল কলাকুশলীদেরকে যারা ক্যামেরার পেছনে কাজ করছেন এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে এত সুন্দর মিষ্টি করে আমার সাথে কথা বলেছেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন ফোক গান বাউল গান নিয়ে সবসময় এগিয়ে যেতে পারি আমরা আপনার ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী দর্শক আপনাকে অনেক অনেক বেশি পছন্দ করবেন ইনশাল্লাহ তো যেহেতু আমাদের সময় শেষ আমাদেরকে যেতে হবে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিব কিন্তু আমাদের আয়োজন শেষ করবো আপনার গান শুনে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন সুপ্রিয় দর্শক গল্প গানের সময় শেষ যেতে হবে তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি আগামী পর্বে আবারও আসব চমৎকার সব শিল্পীদেরকে নিয়ে আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি সামি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ শেষে কোন গানটি শুনব আমি একটি ফুক গান করার চেষ্টা করছি প্লিজ শুনবো তোমারে না দেখলে আমার ঘরে এ আমার জীবন রে বন্ধু তুইয়ামা আর জীবন তুই আমার জীবন রে বন্ধু তুইয়ামা আর জীবন একবার তোমায় কাছে পাইলে করিতামত অঙ্গেতে সেটাই দিতাম তুলো দনরে এখন তুই আমার জীবনরে বন্ধুত্ব হামা আরে জীবন তুই আমার জীবন রে বন্ধুত্ব হয়ে 아리지보.